জনগণ নাগরিক সমাজ ব্যবসায়ী মানবাধিকার নাগরিক সংগঠন রাজনৈতিক দল আপনি আমি আমরা সবাই উদ্বিগ্ন সন্ত্রাস সহিংসতা হরতাল গ্রেফতার বিশেষ করে যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় দেয়া শুরু হবার পর থেকে এক ধরনের নৈরাজ্যের পরিস্থিতি সমস্ত দেশ এবং যেটাকে বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা বলছেন যে এটি রাজনৈতিক সংকট একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এই সংকটে সংলাপের তাগিদ আসছে নানা মহল থেকে আমরা দেখতে পাচ্ছি যদিও আজকে যে দৃশ্যমান সংঘর্ষ ও বিরোধ তা মূলত যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে বিচার প্রার্থী এবং অভিযুক্তদের পক্ষ বিপক্ষের একদিকে অহিংস আন্দোলন অন্যদিকে সহিংস নৈরাজ্য কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি সবসময় বলে এসেছে তাদের আন্দোলনের প্রধান বিষয় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল এবং একথা তারা একাধিকবার বলেছে ফলে যেই সংলাপের কথা আমরা শুনছি সেই সংলাপের বিষয় কি হবে তার কাঠামো কী হবে কী প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সংলাপ হবে সেটি একটি বড় প্রশ্ন যদিও সংলাপ প্রয়োজন সেই বিষয়ে অনেকেই একমত এই একই সাথে প্রশ্ন করা যেতে পারে যে রাজনৈতিক ঐক্যের সাধারণ ক্ষেত্রগুলো আসলে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে একাত্তরে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সেই ঐক্যের জায়গাটিকে এখন বিপন্ন হয়ে পড়েছে আমরা একাত্তর টেলিভিশনে আমাদের উদ্বোধনী সংলাপ থেকে শুরু করে নানা সময়ে একাত্তর মঞ্চে জাতীয় সমস্ত সংকটে যুক্তিতর্ক সংলাপের মধ্য দিয়ে পথ প্রক্রিয়া নির্ধারণের কথা বলে এসেছি আজকে আমাদের এই আয়োজন একাত্তর সংযোগ একটি বিশেষ আয়োজন নিয়মিত আয়োজন আজও নানা জায়গায় দাঁড়িয়ে যারা সংলাপের তাগিদ দিয়েছেন সে সমস্ত বিশিষ্ট জনদের কথা আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি আছেন তাদের সঙ্গে প্রথম আপনাদের পরিচয় করে দিই ব্যারিস্টার রফিকুল হক আইনবিদ এবং আরও আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আইনবিদ এবং অন্যতম সংবিধান প্রণেতা আর আমাদের সঙ্গে বনানী বাসা থেকে যুক্ত হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং প্রসঙ্গক্রমে আমাদের সঙ্গে আরও অনেক বিশিষ্টজন যুক্ত হবেন এবং যাদের প্রত্যেকের কথা আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো এবং তাদের নিজেদের মধ্যেও মতবিনিময় হবে আমাদের এই টেলিভিশন স্ক্রিনের মধ্য দিয়ে যে কথা বলছিলাম সংলাপ এই শব্দটি উচ্চারিত হচ্ছে নানাভাবে এবং সেক্ষেত্রে ব্যারিস্টার রফিকুল হক যিনি প্রায়শই নানা চমকপ্রদ বাক্যবন্ধ দিয়ে আমাদের সবাইকে চমৎকৃত করেন তিনি একটি কথা বলেছেন যে কাউকে জোর করে যেমন প্রেম করানো যাবে না তেমনি দুই নেত্রীকে জোর করে আলোচনায় বসানো যাবে না জন্য প্রয়োজন আন্তরিকতা বাইরের রফিকুল হকের কাছে যেটা জানতে চাইব যে আপনি আমরা যে সংলাপের কথা বা আলোচনায় বসার প্রয়োজনীয়তার কথা কি দুই দলের কাছ থেকেও শুনছি তাদের বিভিন্ন ব্যক্তিবিশ্বাসের কাছ থেকে আপনি কি আন্তরিকতার অভাব দেখছেন তা দেখছি ঠিকই দুজনের কারোরই সংলাপে বসার খুব একটা সদিচ্ছা আছে বলে আমার মনে হয় না যদিও জেনারেল পাবলিক এবং গুড নাম্বার অফ পাবলিক ওপিনিয়ন যে দুই নেত্রী একসঙ্গে বসা দরকার নো কনফ্রন্টেশন বাট কনসিলিয়েশন রিকনসিলিয়েশন বসে ঠিক করা দরকার ভবিষ্যৎ আমাদের কীভাবে চলবে কিভাবে ইলেকশনটা হবে একজনের কেয়ারটেকার গভর্নমেন্ট বলছে আরেকজন বলছে কেয়ারটেকার হবে না এগুলো এই শুধু প্রেস স্টেটমেন্ট দিয়ে হয় না সামনাসামনি বসে এগুলো শর্ট আউট করা উচিত এবং আমার মনে হয় দেশের ইন দেশের কথা ভেবে দেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্যে রুল অফ এস্টাবলিশ করার জন্য ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হওয়ার জন্য এই ধরনের একটা সংলাপ ইসলাম দুই নেত্রীর কথা সরাসরি বলেছেন ব্যারিস্টার রফিকুল হক কিন্তু তাদের দলীয় পর্যায়ে আমরা কারো কারো মুখে সংলাপ এবং তার শর্ত না থাকলেও শর্ত নানারকম শুনছি আজকেই আমরা সর্বশেষ শুনতে পেয়েছি বিশেষ করে সরকার দলীয় একাধিক অর্থমন্ত্রী থেকে শুরু করে একাধিকজন বললেন যে যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে কোনো আলোচনা নয় তবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হতেই পারে আপনি কি মনে করেন বিরোধী দল তাতে সাড়া দেবে এরকম কোনো সম্ভাবনা কি আপনি দেখতে পাচ্ছেন এই যে সংলাপ করার যে বিষয়টি এটা তো আমরা বহু দিন থেকে দেখে আসছে এবং এর পূর্বও যেটা ঘটেছে এক সময় তো একজন আমাদের কমনওয়েলথ সেক্রেটারি থেকে স্যার লিলিয়ানকে পাঠিয়েছিলেন আলোচনা করার জন্যে তো এখানে আমার মনে হয় যে বিষয়টিকে শুধুমাত্র সংলাপ বা এই রাজনৈতিক সমস্যাকে তাকে সামগ্রিক রাজনৈতিক কালচার থেকে বিচ্ছিন্ন করে দেখা ঠিক হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে দুই নেত্রীর ভেতরে যে ব্যবধান সৃষ্টি হয়েছে এবং বিশ্বাসের যে এবং বিশ্বাসের যে অভাব সৃষ্টি হয়েছে নানা কারণেই যেমন ধরুন জননেত্রী শেখ হাসিনার উপরে যে বোমা হামলা হয়েছিল গ্রেন্ড হামলা হয়েছিল সেই গ্রেন্ড হামলাকে সাথে সেই তৎকালীন সময়ের সরকারের যে ঘনিষ্ঠ সংযোগ যেগুলো বেরিয়ে এসেছে তাতে ধরনের একটা বিশ্বাসীনতার জায়গাতে দাঁড়িয়েছে একটা অবস্থা বুঝতে হবে দ্বিতীয় আরেকটি অবস্থান বুঝতে হবে যে মুক্তিযুদ্ধ চেতনা বলে যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেই ওনারশিপটা এক নেত্রীর ভিতরে কতখানি আছে এই বিষয়ে সংশয় অন্য দলে বা অন্য নেতাদের মানুষের মনে রয়েছে তৃতীয়ত যুদ্ধ অপরাধীদের যে বিচার বা মানবতা অপরাধের যে বিচার সেই বিচারের বিষয়টি নিয়েও একটি বড় রকমের সমস্যা রয়েছে চতুর্থ তো যখন বিএনপি ক্ষমতায় আসলো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের পর তখন দেখা গেল যে সংখ্যালঘুদের উপরে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সারা দেশব্যাপী যে হত্যা রেপ আপনাদের ফাইমা পূর্ণিমা এদের কথা জানা আছে যে চালানো হলো যে অত্যাচার অতবা একাত্তরের আর একটা প্রতিচ্ছবি তখন পাওয়া গেল এবং এখনও এই কদিন এই ক সপ্তাহ মিলে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেটা একাত্তরের সময় যে ধরনের মানুষের উপরে অত্যাচার হয়েছিল আগুনে মানুষদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল মন্দির ভাঙা হয়েছিল তো এই যে ঘটনাগুলো ঘটছে এই সমস্তগুলো কিন্তু থেকে বিচ্ছিন্ন করলে চলবে না অর্থাৎ সংলাপের বিষয় মূলত নির্বাচনের কথাটি বারে বারে উঠে আসলো এর সঙ্গে আরো নানা ইস্যু সরাসরি জড়িত ভাবে মনে করছেন বাইসের আমি ইসলাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে আপনি নিজেও একাধিকবার বলেছেন বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংলাপের মূল এজেন্ডা হলে আপনার তাতে বিএনপি বসতে রাজি হবে কিন্তু যেমনটা ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছিলেন যে সাম্প্রতিক ঘটনাগুলো বিশেষ করে বর্তমানে যে সংকট চলছে যেই সহিংসতার মধ্য দিয়ে দেশ গেছে সম্প্রতি আজকেও এই মুহূর্তে চেয়ারপারসন খালেদা জিয়া মুন্সিগঞ্জ থেকে একটি কালীবাড়ি যেখানে ধ্বংস করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে সেখান থেকে ফিরে এসেছেন এবং এই সময়ে আপনাদের সংলাপের মূল বিষয়টা কি হবে যদি আপনারা সংলাপে বসতে রাজি হন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা সামনে শুনছেন শুভেচ্ছা আপনাদেরকে এখানে ব্যারিস্টার রফিকুলক সাহেব আসলে পরিষ্কারভাবেই বলেছেন যে এখন রাজনীতির যে সংকট সামনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা বেশি এখন যদি আমরা একটি রাজনৈতিক সমঝোতায় আসতে চাই আগামী নির্বাচন সম্পর্কে সে বিষয়ে সম্পর্কেই কিন্তু আসতে হবে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব যে বিষয়গুলো বললেন যদি সব বিষয়গুলোকে একসাথে করে ফেলা হয় তাহলে কিন্তু ফলপ্রসূ কোনো সংলাপ এদেশে হবে না অতএব আমি মনে করি যে আগামী সংকট রাজনৈতিক সংকট হচ্ছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আগামী নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না এবং আমাদের সাথে অনেকগুলো দল যাবে না এবং দেশের জনগণও আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেখতে চায় এটা কিন্তু বছরের প্রথম যে পত্রপত্রিকাগুলো জরিপ করেছে সেই জরিপে সত্তর ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার যে নামেই হোক তার অধীনে নির্বাচন চায় তাই আমি মনে করি যে সব বিষয়গুলোকে যদি একসাথে করে ফেলা হয় এটা আসলে যে মূল যে সংকট সামনে আমাদের রয়েছে গণতন্ত্রের জন্য হুমকি এবং সরকার পরিবর্তন শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ব্যাপারে যে একটি পদ্ধতি সেই পদ্ধতির উপরে যে হুমকি সেই বিষয় কিন্তু আমরা মনোনিবেশ করা উচিত অন্য বিষয়কে যদি এখানে মিলিয়ে ফেলা হয় তাহলে এটা সঠিক হবে না আর আমি যে কথা ইতিপূর্বে বলেছি যে যদি সরকার আন্তরিক হন এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি এজেন্ডা দিয়ে যে এই অ্যাজেন্ডাটি হবে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্যে নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা এটি যদি এজেন্ডা হয় তাহলে সেই ধরনের এজেন্ডা নিয়ে সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের যে নেতৃত্বে জোট আলোচনা করতে পারে তাহলে এর মধ্যে মধ্যে বিএনপির পক্ষ থেকে যে ইস্যুগুলো তোলা হয়েছে আমরা গত কয়েকদিনে যেগুলো দেখলাম গণজাগরণ মঞ্চ বাতিল করার কথা বলা হয়েছে তারপরে যুদ্ধাপরাধীদের যে বিচার বিচার বিরোধী চলছে সেই বিচারের প্রতি আপনাদের অনাস্থার কথা ঘোষণা করা হয়েছে এই বিষয়গুলি কি তাহলে আপনারাও মুলতবি বা একপাশে পাশে রাখবেন যদি এই ধরনের কোনো ক্লিয়ার এজেন্ডায় আপনাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয় সংলাপে আসতে হ্যাঁ সে সেই আমরা ক্লিয়ার একটি এজেন্ডার কথা বলেছি এই আমরা ক্লিয়ার এজেন্ডার কথা বলেছি যে যদি এজেন্ডা ছাড়া বসা হয় তো সব কিছু একসাথে হয়ে যাবে আমরা ক্লিয়ার এজেন্ডার কথা বলছি আগামী নির্বাচন নিরপেক্ষ করার জন্যে নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা হলে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক যে প্রধান যে সংকট से प्रधान संकट নিরসন করতে পারবো আমাদের সঙ্গে কুসানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আছেন খন্দকার মোশারফ হোসেন আমরা হানিফের কাছে আমাদের সঙ্গে আরো অতিথিরা আছেন তাদের কাছে আমরা একে একে যাব আমাদের সঙ্গে আহ কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম আছেন এবং আরো আছেন ব্যবসায়ী নেতা সাবেক সভাপতি আই আনিসুল হক তিনিও তার বাসা থেকে যুক্ত হবেন তবে আমার প্রশ্ন মাহবুবুল আলম হানিফের কাছে আপনি শুনলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের বক্তব্য আপনারা কি একটি ক্লিয়ার এজেন্ডা নিয়ে সংলাপের কথা ভাবছেন কি না দেখুন প্রথম হচ্ছে যে সংলাপটা কি জন্য সংলাপ যদি বিরোধী দল মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা প্রয়োজন এবং সেই নির্বাচনটা সুষ্ঠু ক্ষেত্রে বর্তমান সরকারের অধীনে তাদের যদি কোনো সংশয় থাকে শঙ্কা থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারেন আমরা তো বারবারই বলেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাসিষ্ঠ নির্ভর করাটাই যদি মুখ্য হয়ে থাকে তাহলে আসুন আমরা বসি আমরা বসে দেখি যে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার অধীনে নির্বাচন করার ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা আসে বা কোথায় দুর্বলতা আসে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে দূর করে দিই আমরা আগামী জাতীয় সংসদ জাতীয় নির্বাচন অবাধ সৃষ্ট নিরপেক্ষ হয় সেটা আমরা উদ্যোগ নিই এটার জন্য তো অন্য কোনো পদ্ধতির প্রয়োজন নেই বা সুনির্দিষ্ট কোনো এজেন্ডার দরকার নেই এজেন্ডাটা একটাই হওয়া উচিত সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনটা নির এটা আলোচনা করতে সমস্যা নেই আপনাদের এই আলোচনার সমস্যা নেই জাতীয় কথাবার্তাকে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এর মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে এবং পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে আলোচনা হবে না এবং আপনার দলের শীর্ষস্থানীয় নেতা মন্ত্রী বলেছেন যে জামাতের হাত ছেড়ে দিয়ে আলোচনায় আসতে হবে এই ধরনের এটা কি কি আপনি সব্ত আরো বলবেন নাকি কি এটি কোনো একজন ব্যক্তি বিশেষের মন্তব্য না এখানে এখানে আসলে যখনই কয়েকদিন ধরেই দেখছি যে দুই দুইটা দলের মধ্যে আলোচনা বা সংলাপের কথা অনেকেই বলছেন সেটা কি বিষয় নেই যদি দেশের যদি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম বা আমরা এখনও বলে আসছি যে এই দেশটাকে যারা ওন করে যারা এই দেশের সার্বভৌমত্ব মানে তাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করলে সেটা একটা দেশের বা জনগণের কল্যাণ আসতে পারে কিন্তু যে দলটি এই দেশের সার্বভৌমত্ব মানে না যে দলটি স্বাধীনতা মানে না এখনও পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করে সরকার গঠন করতে চায় যারা আমাদের জাতীয় পতাকাকে পদদলিত করে পুড়িয়ে ফেলে যারা আমাদের শহীদ মিনারকে ভেঙে চড়ে তসনাস করে দেয় যারা স্বাধীনতার চিন্তা চেতনায় বিশ্বাসী না তাদের সঙ্গে আলোচনা করে কোন দেশের বা কোন জনগণের লাভ হবে সেটা আমরা আমাদের প্রশ্ন আমরা সেই কারণে এটি যদি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগেরই মতামত হয় তাহলে সেই যে দলের যে কর্মকাণ্ডের এত বিবৃতি দিলেন আপনি বিস্তারিত বর্ণনা সেই দলকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ারও তো একটা দাবি আছে সেই দাবির ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন তাহলে না সেটার ব্যাপারে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করি এই সরকার আমলেই শীর্ষ পর্যায়ে যুদ্ধ অভিযুক্ত যারা তাদের বিচার কাজ হবে এবং বিচার রায়ও বাস্তবায়ন হবে এর পাশাপাশি যুদ্ধ অপরাধী হিসাবে আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে যে জনগণের দাবি উঠেছে সেটা নিয়েও আমাদের আইনমন্ত্রী ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন আইনি কোনো কোন পন্থায় কিভাবে এটাকে নিষিদ্ধ করা যায় কি না সেটা নিয়ে কাজ করছেন আমরা আশা করি যে আমাদের আইনমন্ত্রী বা আইন থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা হয়তো খুব শীঘ্রই পাওয়া যেতে পারে আমরা কথা বলছি কারণ বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম কূটনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক আপনাকে স্বাগত জানাই একাত্তর সংযোগে আপনি শুনছিলেন প্রধান দুই রাজনৈতিক দলের দুজন শীর্ষ নেতার কথা আপনি কি মনে করেন যে শুধু নির্বাচনী ব্যবস্থা নিয়ে তারা আলোচনার বসার এক ধরনের ইঙ্গিত দিচ্ছেন যে এটি যদি শুধুমাত্র এজেন্ডা হয় হয়তো দুই দলই সংলাপে বসবে এই নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় কি বাংলাদেশের মূল সংকট আপনি মনে করেন এবং সেক্ষেত্রে একটি আহ সংলাপ কি শুরু হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে মূল যে সমস্যা সেটা দুই রাজনৈতিক দল তাদের ইনটিগ্রিটির উপর নিজেরাই নিজেদের উপর আস্থা নেই আপনি ওয়েস্টমিনস্টার টাইপ গভর্নমেন্ট যদি আপনি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে ইন্ট্রিম গভর্নমেন্ট তো কারেন্ট গভর্নমেন্টেরই লোকজন করবে বাকি বাইরের থেকে যারাই আসবেন সেটা অবৈধ অবৈধ হবে আপনি নুরুল আমিন নাইনটিন ফিফটি ফোরের ইলেকশানে চিফ মিনিস্টার ছিলেন তিনি খালেক নেওয়াজের কাছে পরাজিত হয়েছিলেন এবং তিনি সহায় তার সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে গিয়েছিলেন তো আপনারা এই এখন এটা করতে পারবেন না কেন আজকে পঞ্চাশ বছর পর এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই যেটা হচ্ছে যে নির্বাচন চিফ কমিশনার নির্বাচন কন্ডাক্ট করবেন এবং আইনসম্মতভাবে তিনি নির্বাচনটা করবেন যারা ওই ইন্ট্রিম গভর্নমেন্টে থাকবেন তারা নির্বাচনের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না তারা নির্বাচনী এলাকাও দিতে পারবেন না এবং ওই সাথে যদি এইটুকু অ্যাড করা হয় যে যারা ইন্ট্রিম গভর্নমেন্টে থাকবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তাহলে ওই যে একটা ইনফ্লুয়েন্সের কথা বারবার বলা হয় অর্থাৎ আপনিও মনে করছেন যে নির্বাচনকালীন সময়ে সরকার ব্যবস্থা কি হবে এবং নির্বাচন কোন প্রক্রিয়ায় সংগঠিত হতে পারে সেটি এখনো পর্যন্ত দুই দলের মধ্যে যে প্রধান বিরোধ তার একটি মূল বিষয় আপনার কাছে আরো একবার ফিরে আসবো আমরা এফপিসিসিআই এর সাবেক সভাপতি আনিসুল হক ব্যবসায়ী তার সঙ্গে বনানীর বাসা থেকে সরাসরি তিনি আমাদের সঙ্গে কথা বলছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি এতক্ষণের আলোচনা শুনছিলেন আমরা দেখেছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর ভাবে জানানো হয়েছে যে যেই হরতাল এবং মুখোমুখি সংঘর্ষের রাজনীতি আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি দেশ তাতে দেশের বাংলাদেশের অর্থনীতির উপর একটি অত্যন্ত ক্ষতিকারক প্রভাব পড়ছে বলে আপনারা বলছেন এই সংকট নিরসনে বা এর থেকে বেরিয়ে আসার জন্য সংলাপ জাতীয় শব্দ যেটি উচ্চারিত হচ্ছে সেটির বিষয়ে আপনি কতখানি আশাবাদী কারণ আপনারা বলেছেন যে আপনাদের মধ্যে দ্বিধা আছে ব্যবসা রাজনীতি কাছে আপনারা সারা পান না সংলাপের প্রত্যেকের আলোচনা দেখছি আমার প্রতিদিন মনে হয় আমি ভুল হতে পারি যে আমার প্রতিদিন মনে হয় আমরা সংলাপ থেকে হাজার মাইল দূরে চলে যাচ্ছি প্রতিদিন আমরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি প্রতিদিন সমস্যা অনেক কঠিন হচ্ছে এটা এই জন্য বলতে চাই আজকে এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে সংলাপী বোধ বা তত্ত্বাবধায়ক সরকারি বোধ একমাত্র সমাধান কিন্তু আমার দূর থেকে মনে হয় আজকে যে প্রবলেম সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের দুটোর মধ্যে আজকে যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যার সংলাপ শুরু হয় যেটা আমরা শুনলাম মোশাফের কাছ থেকে উনি বলেছেন কিন্তু স্পষ্টভাবে এজেন্ডা নিয়ে আসতে হবে তার মানে তত্ত্বাবধায়ক সরকার একটি এজেন্ডা এর সঙ্গে অন্য যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু কম গুরুত্ব নিয়ে আসছে না এবং আজকে সমস্যা কিন্তু মাল্টি ডাইমেনশনাল হয়ে গেছে আজকে শুধু হরতাল সমস্যা না আজকে হরতালের সঙ্গে যোগ হয়েছে সহিংসতা যেটা কখনোই ছিল না বিশেষ করে ব্যবসাকে সহিংসতা এক্সপোর্টকে সহিংসতা বা কাস্টমারকে সহিংসতা ইমেজকে সহিংসতা এবং হরতাল যেভাবে আজ মানে পর্যদস্ত করছে ইকোনমিতে সেটি একটি প্রশ্ন সেই প্রশ্ন আপনি আমাকে করেননি কিন্তু আমি যেটি বুঝি স্বাভাবিকভাবে যে শুধু বসলেন বসে সূচনা করতে পারেন এর চেয়ে বেশি কিন্তু দু নেত্রী করবেন না কারণ ডিটেল ডিসকাশন নেত্রী কখনোই করবেন না আমি একসময় দু হাজার ভয়ে এর সঙ্গে জড়িত ছিলাম এবং তখন দেখেছি যে যারা বসেছেন দুদিনই মারা গেছেন আজকে যারা বসার কথা চেষ্টা করেছেন তাদের কাছে কোনো মানে অথরিটি এক যারাই কথা বলছেন আমার মনে হয় তাদের আরো অথরিটির প্রয়োজন যেমন আমি হানিফ সাহেবকে শুনেছি উনি কিন্তু যে জায়গায় কথা বলেছেন সে জায়গায় আজকে আমার মনে হয় এটুকু শুনে যে সংলাপই একমাত্র সমাধান নয় আর আমাদের ব্যবসায়ীদের কথা বলছেন আমার পরিচয় স্পষ্ট আমি একজন ব্যবসায়ী রাজনৈতিক কোনো অ্যাক্টিভিস্ট বা কার্যকরী কোনো রাজনৈতিক দলের সমর্থন সমর্থক নই আহ আমরা পনেরো বছর আগে বিশ বছর আগেও এই যখন যে সরকার ছিলেন হরতালের বিপক্ষে কথা বলেছি হরতালের বিরুদ্ধে দাঁড়িয়েছি আজকেও এবং আগামীতেও আমরা হরতালের বিপক্ষে থাকবো আমরা কোনোভাবেই মনে করি না এই যে উদ্বিগ্নতার কথা আপনারা বললেন আপনি বললেন যে এটি হরতালের আহ দ্বারা এর সমাধান হতে পারে আমরা আজকে জমি দখলের যুদ্ধে নেই আমরা আজকে রাষ্ট্র দখলের যুদ্ধে নেই সুতরাং আমাদেরকে সমাধান করতে হলে মন স্থির করতে হবে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী ইলেকশনে কে ক্ষমতায় থাকবেন বা না থাকবেন তার প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটাকে একসঙ্গে নিয়ে শাহবাগ যুদ্ধাপরাধী ব্যাংক বন্ধ আহ বা হরতাল রাস্তাঘাট পোড়ানো যেকোনো খানি জীবনের নিরাপত্তা সব মিলিয়ে প্রতিদিন এটা কমপ্লিকেটেড হচ্ছে সব মিলিয়ে আমরা সমস্যা থেকে অনেক দূরে সরে যাচ্ছি প্রতিদিন এখনই সময় এবং সংলাপই একমাত্র মাধ্যম যুদ্ধ করে কেউ এ জয় হবে না আনিসুল হক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আপনি বলেন সমস্যা থেকে দূরে সরে যাচ্ছি সমস্যা কি সেটি নিয়ে আলোচনা করতে চাইব বিরতির পর আপনারা দেখছেন একাত্তর সংযোগ আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি একটি ছোট্ট বিরতি দর্শক আপনারা দেখছেন একাত্তর সংযোগ আমরা এখন সরাসরি যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে স্কাইপে কথা বলবো আলী রিয়াজের সাথে ডক্টর আলী রিয়াজ যিনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি এবং সরকার বিভাগের চেয়ারম্যান আপনাকে স্বাগত জানাই একাত্তর সংযোগে আমাদের অনুষ্ঠানে আগে আলোচনা হচ্ছিল যেখান থেকে যে একটি সংলাপ যদি প্রধান বিরোধী দল এবং সরকারের মধ্যে হয় তার বিএনপির ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন যে একটি ক্লিয়ার এজেন্ডা নির্বাচন কি পদ্ধতিতে হবে তাই নিয়ে আলোচনা হতে পারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফো বলেছেন যে এই বিষয়ে তো আলোচনা হতেই পারে কিন্তু আমাদের অন্য আলোচকরা তুলেছেন যে সম সাম্প্রতিক সময়ে যে সহিংসতা এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের রায় দেওয়া শুরু হবার পর থেকে যে সংকট বাংলাদেশে চলছে তার সেটি মাল্টিডাইমেনশনাল তার মধ্যে বাংলাদেশের পরিচয় বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় কি এই বিভিন্ন বিষয়গুলো তার মধ্যে যুক্ত হয়ে গেছে এবং জামাতের স্থান বাংলাদেশের রাজনীতিতে কোথাও কোথায় এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি কি মনে করছেন যে সংলাপ এখন হলে কি বিষয় সংলাপ হতে পারে দেখুন সংলাপ যদি করতে হয় তাহলে যেটা করতে হবে খুব সুনির্দিষ্ট এজেন্ডা থেকে করতে হবে আসলে কারণ যে বিষয়গুলোর কথা আপনারা বলছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আসলে তো আলোচনার বিষয় নয় এগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে এই যেমন ধরুন জাতীয়তাবাদের প্রশ্ন কিংবা ধরুন বাঙালি হিসেবে মুসলমান হিসেবে আত্মপরিচয়ের প্রশ্ন এই প্রশ্নগুলো তো আসলে কেবলমাত্র দুটো রাজনৈতিক দলের বিষয় নয় যে তারা আলোচনা করে আমাদের উপর সিদ্ধান্ত দেবে ফলে এই বিষয়গুলো আসলে সমাজে বিভিন্নভাবে আলোচিত হবে বিভিন্ন রকম সংগ্রাম বিভিন্ন রকম ভাবে প্রকাশ ঘটবে কিন্তু এখন যে নির্বাচনের প্রক্রিয়া বা পদ্ধতিটা কি হবে সহিংসতার বিষয়ে আসলে আলোচনা করার কিছু নেই কারণ সেটা হচ্ছে একটা আইন আইন শৃঙ্খলার বিষয় এবং সেদিক থেকে সুস্পষ্ট ভাবে যারাই আলোচনায় যাবেন তাদেরকে মেনে নিতে হবে যে কোনো অবস্থাতেই সহিংসতা গ্রহণযোগ্য নয় যে কোনো পরিস্থিতিতে যে কেউ যদি একটা আদালতের রায় থেকে শুরু করে যে কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার আসলে প্রতিবাদ করার সুযোগ থাকবে কিন্তু প্রতিবাদ করার অর্থ এই নয় যে গোটা দেশ জুড়ে একটা তাণ্ডব সৃষ্টি করা হবে জন মানুষজনের জীবন এবং মালের নিরাপত্তা বিঘ্নিত হবে ফলে ওইটাও ওই অর্থে আলোচনার বিষয় নয় কিন্তু এই বিষয়ে একটা স্পষ্ট স্পষ্টভাবে গোড়াতে হওয়া দরকার যে কোনো অবস্থাতেই সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং যে কোন দল সহিংসতা উস্কানি আসলে বন্ধ করতে হবে তিনি যেই দলই করেন না ডক্টর আলিরিয়াস আপনাকে ধন্যবাদ ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং মাহবুবুল আলম হানিফ আপনারা এই যে কোন মূল্যে সহিংসতা বন্ধ করার বিষয়ে আপনাদের নিজেদের এবং দলের বক্তব্য আমাদের দর্শককে বলবেন কি ডক্টর খন্দকার মোশারফ হোসেন জি আমি যেটা বলতে চাই যে সহিংসতা কোনো অবস্থায় কাম্য নয় এটা আমরাও সমর্থন করি না এখানে যে সহিংসতা বলা হচ্ছে আমরা কিছুদিন যাব যে পুলিশ যেভাবে পাখির মতো মানুষগুলি করে মারছে এখন এই মৃত্যুগুলো হচ্ছে কিন্তু পুলিশের গুলিতে এখানে হয়তো প্রভোকেশন থাকতে পারে আমি এটা অস্বীকার করব না তবে এখানে সহিংসতার বিষয়টি আলোচনা করে সম্পূর্ণ সমাধান করা যাবে এটা কিন্তু সঠিক নয় এটা প্রক্রিয়ার বিষয় আইনশৃঙ্খলার বিষয় এবং বিবদমান দলগুলোর মধ্যে আস্থার বিষয় অতএব আমি মনে করি ডক্টর আলিরিয়া যেটা বললেন যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটি সবচেয়ে আমি মনে করি গুরুত্বপূর্ণ যদি আজকে ধরুন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়নি যদি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে থাকত তাহলে এখন কিন্তু প্রত্যেকটি দল নির্বাচনের জন্য এবং জনগণ যে বিষয় পছন্দ করে জনগণের কাছে যেগুলো গ্রহণযোগ্য সেই ইস্যুগুলো নিয়ে জনগণের কাছে যেতেন এই বিষয়টি আপনারা গত এই বিষয়টি আপনারা গত চার বছর আন্দোলন করেছেন কিন্তু এখন অনেকে যেটা পর্যবেক্ষণ করছেন যে এই যুদ্ধাপরাধীদের বিচারের রায় বের হওয়ার পর মূলত জামাত শিবির যেই সহিংসতা শুরু করলো তার আশ্রয় আপনারা আবার নতুন করে এই দাবি নিয়ে এসেছেন জনগণের আমরা আমরা কোন এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনই যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে কোনো নেতিবাচক মনোভাব নেয়নি আমরা শুধু বলেছি যে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে স্বচ্ছ হতে হবে এবং যাতে করে রাজনৈতিকভাবে এটা ব্যবহার করা না হয় সেখানে আমি তো মনে করি যে রায়ের পরে বর্তমান সরকারের দ্বারা পরিচালিত একটি মঞ্চ থেকেই এই ট্রাইব্যুনালকে প্রস্তাবিত করা হয়েছে এখানে তো আমরা জাতীয়তাবাদী দল এ ব্যাপারে সবসময় বলেছি সুষ্ঠু এবং স্বচ্ছ বিচার আমরা চাই অতএব এখানে যে সহিংস যে সহিংসতার কথা বলছেন এটি একটি দলের বিষয় হতে পারে কিন্তু আমাদের দলের নেতৃত্বে আঠারো দলীয় ঐক্যচটে কখনোই এই বিষয়টিকে আমাদের এজেন্ডায় বা আমাদের কোনো ইস্যুতে আনা হয়নি আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই আমরা আন্দোলন আঠারো দলীয়ভাবে করছি এবং এখন যখন সরকার কোনো ক্রমে এগুলো শুনছে না তখন আমরা আন্দোলনের কথা বলি মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি আপনি শুনলেন খন্দকার মোশারফ হোসেনের বক্তব্য সহিংসতাকে যে কোনো মূল্যে দুপক্ষ থেকেই বলতে হবে এবং তারা অভিযোগ করছেন যে পুলিশকে সরকার ব্যবহার করেছেন সারা দেশে মূলত নানা হত্যাকাণ্ড করার জন্য যাকে বিএনপি গণহত্যা বলে অভিহিত করছে আমি দেশবাসীর মতো আমিও খুবই অবাক হচ্ছি যে বিএনপি এর আগে দুই দু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন খন্দকার মোশাক সাহেবরাও সরকার পরিচালনা করেছেন তারা এই জামাত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশেষ করে একটি রায় ঘোষণার পরে সারা দেশের বিভিন্ন জায়গায় যেভাবে সরকারি সম্পত্তির উপরে ভাঙচুর করেছে জ্বালাও পোড়া করেছে অফিস আদালত পুড়িয়ে দিয়েছে বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে রাস্তায় গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিয়েছে ট্রেন জ্বালিয়ে দিয়েছে পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে পুলিশ ফাঁড়ি লুট করেছে এমনকি পুলিশকে কুপিয়ে হত্যা করেছে এইটাকে যদি উনি কিভাবে সমর্থন করেন এটা আমরা আমার মাথায় ঢুকলো না উনি রাষ্ট্র পরিচালনা করেন আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কিয়ে দিয়ে এটাকে সমর্থন করা আজকে যে বক্তব্য দিচ্ছেন আমি তো মনে করি যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে উনি সমর্থন করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোর হস্তেই দমন করার চেষ্টা করেছেন সেই দমন করতে যে আইনি প্রোগের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে এইটা এই সত্যটাকে মেনে না নেওয়াটাই হচ্ছে ওই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করা আমি আশা করি যে খন্দকার মোশারফ সাহেব যারা এর আগেও রাষ্ট্র ক্ষমতায় দুইবার ছিলেন ভবিষ্যতে জনগণ চাইলে যেতে পারেন জনগণ না চাইলে নাও যেতে পারেন কিন্তু এই সন্ত্রাসের পক্ষ নিয়ে এইভাবে দেশ জাতির বিরুদ্ধে যাবেন এটা আমরা প্রত্যাশা করি না আপনারা দেখছেন একাত্তর আপনারা দেখছেন একাত্তর সংযোগ আমরা যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন তাদের সবাইকে আমাদের সঙ্গে থাকতে বলছি আমরা ফিরে আসছি একটি বিরতির পর সে সংযোগ বিষয় আমাদের আজকে সংঘাত সংলাপ আমরা আরো একবার যুক্তরাষ্ট্রে ডক্টর আলি রিয়াজের সঙ্গে কথা বলবো আহ ডক্টর আলি রিয়াজ আপনি বলেছেন যে একটি ক্লিয়ার এজেন্ডা থাকা উচিত এবং সেখানে বিশেষ করে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তাই নিয়ে আহ বিশ্বশত বিরোধী থেকে দাবি এবং সেটি একটি সংলাপের মূল এজেন্ডা হতে পারে বলে অনেকেই বলছেন কিন্তু তার পাশাপাশি বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে যেই তৎপরতা আমরা দেখেছি তাতে অনেকেই মনে করছেন যে যুদ্ধাপরাধীদের বিচার যে কোনো মূল্যে স্থগিত করা বা তার রায় যাতে কার্যকর না হয় সেটি নিশ্চিত করাই আসলে বাংলাদেশের একটি শক্তিশালী গ্রুপের অংশের বা দলের মূল এজেন্ডা সেই এজেন্ডা নিয়ে কি কথা হবে না তাহলে সেই এজেন্টটাটা নিয়ে কথা হতে পারে কিন্তু সেটা মূল বিষয় নয় কারণ কি এটি একটি আইনি প্রক্রিয়া তার যত রকম সীমাবদ্ধতাই থাকুক আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আইনটাকে তার গতিতে চলতে দিতে হবে অর্থাৎ যেটা এই যে যুদ্ধাপরেছে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা অব্যাহত রাখতে হবে এবং সেক্ষেত্রে যত ধরনের বাধাই আসুক না কেন এটা সরকারের দায়িত্ব এবং এটা নিশ্চিত করা দরকার আন্তর্জাতিক পর্যায়ে বলুন দেশীয় পর্যায়েই বলুন বিভিন্নভাবেই আসলে এর বিরোধিতা তো করা হবেই কোন একটি দল সংগঠন গোষ্ঠী এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা বিরোধিতা করবে কিন্তু এটা আসলে সংলাপের বিষয় নয় সংলাপের বিষয় নয় এই কারণে এটা যদি আপনি দু সালে মার্চ মাসের আগে বলতেন তাহলে হয়তো একটা সংলাপের বিষয় হতেও পারবে যে কিভাবে হবে সকলে মিলে আলোচনা কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সে প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে ফলে ওইটা নিয়ে আলোচনা করার কিছু আমি দেখি না যেটা দরকার সেটা হচ্ছে যে সহিংসতার বিষয়ে দুই পক্ষ অর্থাৎ যেমন ধরুন এই যে বিএনপির জামাতের প্রতি যদি তাদের কোনো প্রভাব থেকে থাকে তাদের সে প্রভাব খাটানো উচিত যে সহিংসতা আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত সেটা রাজনৈতিক প্রক্রিয়ার কারোর জন্যই কিন্তু ভালো হবে না এটা তাদের দায়িত্ব আপনাকে তো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নয় থেকে স্কাইপে সংযুক্ত ছিলেন ডক্টর আলি রিয়াজ ব্যারিস্টার রফিকুল হক আপনি শুনছিলেন আপনি শুনছিলেন আলোচনা এতক্ষণের রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকেও শুনলেন আপনি কি মনে করেন এরকম একটি ক্লিয়ার এজেন্ডা নিয়ে আলোচনাকে এগিয়ে যাওয়া সম্ভব হবে যেখানে অন্য যে বিষয়গুলো উঠে এসেছে আলোচনা যেটাকে অনেকে বলছেন মাল্টি ডাইমেনশনাল সেই বিষয়গুলোর বিষয় কি হবে তাহলে দেখেন আমরা এইভাবে যদি আলোচনাই করি কোনোদিন আলোচনা শেষ হবে না আমি ডক্টর নিয়াজের কাছ থেকে যেটা পেলাম উনি তিনটে টার্ম ব্যবহার করেছেন সহিংসতা সন্ত্রাসী সংলাপ একটার সঙ্গে আর একটা এখন সংলাপ আমি বারবার যেটা কয়েক মাস ধরে বলছি যে সংলাপ দরকার সংলাপের কোনো অল্টারনেটিভ নেই দুই নেত্রী এই সংলাপে না বসলে কখনো আমরা এগোতে পারবো না আমরা যতই সেমিনার করি যতই টেলিটক করি কিছুই হবে না যতক্ষণ তাদের মানসিক পরিবর্তন হয় দুই নেত্রী সংগঠন করছেন অর্থাৎ আপনি জানেন আমিও জানি এখানে দুই নেত্রী যা বলবে তার বাইরে ওই মিস্টার হানিফ বলেন আর ডক্টর মোশার বলেন কারোরই বলার সাহস নেই কারোর বলার কোন অধিকার নেই যাই বলুক দুই নেত্রী যতক্ষণ এগ্রি করবে হানিফ সাহেব যা বলুক

এফ বিসিসি চেয়ারম্যান বললেন যে আমরা বাসাবো দুজনকে এই একজন এগিয়ে আসলো যে আমরা বাসাবো গতকালই গতকাল না আজকে না গতকাল বলেছে এইরকম একটা না হয় যতক্ষণ আর বোঝা দরকার যেটা দুই দলেরই মানসিক পরিবর্তন দরকার দেশের স্বার্থে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এই যে বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলিগাল হয়ে গেছে কেয়ারটেকার ইলিগাল না থার্টিন অ্যামেন্ডমেন্টটা পরে দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট ইলিগাল ডিক্লেয়ার করলো প্রোভাইডেড নেক্সট দুটো ইলেকশন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হতে পারে তবে কোনো জাজকে ইনভলভ করবে না এ হচ্ছে ক্লিয়ার কাট ডিসিশন থার্টিন অ্যামেন্ডমেন্টে তার ধার দিয়েও আমরা যাচ্ছি না আমরা বলছি কেয়ারটেকার গভর্নমেন্ট ইলিগাল এবং কেননা ইলিগাল ফিফটিন অ্যামেন্ডমেন্ট করে এই সরকার ওই জাজমেন্ট ওয়েট না করে জাজমেন্ট বলেছিল পরের দুটো ইলেকশন কেয়ারটেকার আন্ডারে হতে পারে এই বিষয়টি নিয়ে বসার গেছে আপনি না বসার আগেই ওরা

যে দুই দলের মধ্যে বা বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দলের মধ্যে আদর্শগত যে বিরাট পার্থক্য সেইখানে একমত হওয়ার জায়গাটি কোথায় যে ডক্টর আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন প্রফেসর সাহেব তো একজন খুবই প্রসিদ্ধ গবেষক বটে এবং সেদিক থেকে থিওরিটিক্যালি এ কথাটা আমিও বলতে পারি কিন্তু বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং অবস্থা সেখানে সবচেয়ে বড় যে এজেন্ডা সাধারণ মানুষের কাছে সাধারণ ব্যবসায়ী যেটা টানিস সাহেব বললেন সেটা হচ্ছে আমরা একটা সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ ফিরে পেতে চাই এবং যেখানে সকলেই এ আইনের শাসনটা মেনে চলবে আমি যেহেতু রাজনীতি করি বা আমি একটা দলের নেতা সেজন্য আমি আইনের ঊর্ধ্বে থাকব। এটা তো হতে পারে না আমি একটা দল করি বলে আমি হরতাল ডেকে সেখানে বাস পড়াবো আমি সেখানে আগুন সংযোগ করব মানুষ সেখানে মারা যাবে এই ধরনের ঘটনা পুলিশের সাথে একটা কনফ্রন্টেশন হবে কনফ্রন্টেশন হলে পুলিশের আত্মরক্ষার যেমন দায়িত্ব রয়েছে আয়ত্ত আত্মরক্ষার যেমন অধিকার রয়েছে তেমনি তার দায়িত্ব রয়েছে অন্যের নিরাপত্তা নিশ্চিত করার এবং সেক্ষেত্রে তাকে যদি রাবার বুলেট চালাতে হয় এবং তাতে যদি কেউ মারা যায় বা যদি কখন গুলিও চালাতে হয় তাতে যদি মারা যায় সেটাকে যদি আমরা বলি যে পাখির মতো মানুষ মারছে এই যে অতিরঞ্জিত যে একটি অবস্থা সৃষ্টি করছে তাতে একটা সন্ত্রাসের প্রশ্রয় দেওয়ার বিষয়টা এর সাথে থেকে যায় তো সে কারণে সাধারণ নাগরিকের এবং আমাদের জীবনযাত্রার অবস্থাতে যদি আমরা বিচার বিবেচনা করি তখন আমার মনে হয় যে এইটি একটি প্রথম আলোচনা হওয়া উচিত যে আমরা সন্ত্রাসমুক্ত রাজনীতি চাই আর আমাদের আইনের ঊর্ধ্বে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না অতএব কোনো রাজনৈতিক দলেরই কোনো অধিকার থাকবে না বেআইনি কাজ করবার সেইটাতে যদি একত্রিত হতে পারি আমরা একমত হতে পারি তাহলে বাকি কাজটা কিন্তু অত্যন্ত সহজ এই যে দুই নেত্রীকে বসানোর যে কাজটা বলছি বা এখানে একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা বলছি বা যেটা যেটা বলছেন যে শেষ পর্যন্ত রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই কমিটমেন্টটা আশা করা যেতে পারে আমরা তাদের বক্তব্য শুনবো নিশ্চয়ই ছোট প্রতিবেদন সংযোগ কথা বলছি আনিসুল হকের সাথে ব্যবসায়ী নেতা সাবেক সভাপতি বিসিসিআই আগে ভাইস রফিকুল হক বললেন যে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা সত্যিকারের উদ্বেগ এবং সংলাপের একটি সংলাপ শুরু করার এক ধরনের প্রচেষ্টা উনি লক্ষ্য করেছেন কিন্তু আপনি যে মাল্টি ডাইমেনশনাল সমস্যা ঘটনাগুলোর কথা বলছিলেন সেইগুলোরকে অ্যাড্রেস করার কোনো লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন কারণ সংলাপের বিষয়ে আসলেই প্রত্যেকেই নির্বাচনী প্রক্রিয়ার কথাই শুধু বলছেন কিন্তু যে প্রশ্নগুলো নিয়ে চারিদিকে এত উত্তাল অবস্থা সেগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে সে বিষয়ে কে বলছেন না আপনি কি মনে করেন সামিয়া আমি কোনো রাজনীতিবিদ নই সুতরাং রাজনীতির গভীরে যেয়ে তারা কি আলোচনা কি পর্যালোচনা কি অঙ্ক যোগ বিয়োগ আমি আমার জানা নেই আমি এটুকু বুঝি যে গত সাতাশি থেকে এই দু প্রায় পঁচিশ বছর হয়েছে এই পঁচিশ বছরে প্রায় নয়শো আটাত্তর দিন হরতাল হয়েছে আমরা প্রায় তিন বছর হরতাল করেছি আমি এটুকু বুঝি যে আমরা আজকে হরতালে অর্থনীতি যেভাবে পর্যদস্ত হচ্ছে আজকে আমি যে ব্যবসাটা করি প্রধানত তার চেহারা বদলে গেছে দু চার পর্যন্ত কিন্তু আমরা অত কেয়ার করিনি যে হরতাল হলেই আমার দেশ থেকে কাস্টমার চলে যাবে তার কারণ দু চার পর্যন্ত কোটা দিয়ে আমরা প্রোটেক্টেড ছিলাম আজকে কাস্টমার চাইলেই পরের দিন সকালে অন্যখানে চলে যেতে পারেন সুতরাং আজকে পরিস্থিতি বদলিয়েছে হ্যাঁ আমাদের ব্যবসায়ী নেতারা চেষ্টা করছেন করবেন কারণ আমাদেরই সবচাইতে বড় ব্যথা যা সরাসরি প্রতিদিন আমরা দেখতে পাই দেখতে তবে তার পাশাপাশি ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের অর্থনীতির যেই আকার নিয়েছে তাতে আপনাদের ক্ষমতাও তো বেড়েছে আমরা জানি যে ওয়ান ইলেভেন এর আগে যখন হয়েছিল তখনও ব্যবসায়ী সম্প্রদায়ের কাছ থেকে তারা ক্ষতিগ্রস্ত একদিকে যেমন হয়েছেন তেমনি তারা একটি মানে কঠিন ভূমিকাও নিয়েছিলেন এই সংকট সমাধানে আপনি কি ব্যবসায়ী সম্প্রদায়ের কাছ থেকে কি ধরনের রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা শুনবো একটি বিরতির পর আমাদের সেই বিরতি হচ্ছে সর্বশেষ খবর আপনাদের কাছে পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য সংবাদ সংযোগে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাহবুব হাসান কথা বলছিলাম ব্যবসায়ী নেতা আনিসুল হকের সঙ্গে বিরতির আগে তার কাছে ফিরে যাচ্ছি চট করে আমি যে প্রশ্নটা আপনাকে করছি সেটা রিফ্রেশ করছি সেটা হলো যে আমরা বরাবর ব্যবসায়ীদের সাথে রাজনীতিবিদদের সম্পর্কে কথা শুনি যে তাদেরকে আপনাদের অর্থ দিতে হয় বা তারা আপনাদের কাছ থেকে কি ধরনের আপনাদের প্রভাব বাড়াবার জন্য আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক থাকে কিন্তু বাংলাদেশের অর্থনীতির এখন যে সাইজ আকার প্রভাব প্রভাব ক্ষমতা তাতে রাজনীতিবিদদের উপরে সেটা আপনারা কাজে লাগাচ্ছেন না কেন দেখুন আমরা মানে প্রাথমিকভাবে যারা ব্যবসা করি তারা আমরা চাই যে কারোর সঙ্গে আমাদের বিরোধ না হোক কারণ আমরা ব্যবসা করি এবং ব্যবসায়ীরা অত্যন্ত তারপরে তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে এবং যেহেতু অর্থনীতির একটা বড় অর্থনীতি রাজনীতি কিন্তু আজকে দুটো দুটোর সঙ্গে মিশে গেছে অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করা যাবে না আজকে যেভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় বা হবে বা হচ্ছে সেটি কালকে না হোক পরশু সমস্ত রাজনৈতিকদের উপর সমস্ত অর্থনৈতিক ডেভেলপমেন্ট উপর প্রভাব রাখবে সুতরাং সেই দিক থেকে আমরা নিশ্চয়ই একটা প্রভাব বিস্তার করতে পারি আবার ব্যবসায়ী নেতাদের মধ্যেও আমাদের বিভিন্ন মত আছে তবে এটি সত্যি ব্যবসায়ী নেতাদের মধ্যে বিভিন্ন মত থাকলেও আমরা কিন্তু এখনো একসঙ্গে বসতে পারি আমাদের প্রতিটি ইলেকশনে যে হারুক যে জিতুক পরদিন সকালে আমরা বন্ধুর মতো ব্যবহার করি যেটি আমরা রাজনীতিবিদদের মধ্যে মিস করি আপনি এর আগে আমাকে যে প্রশ্নটি করেছিলেন মাল্টি ডাইমেনশনাল আমি এটা এই জন্য বলেছিলাম যে আমার কাছে মনে হয় আজকে শুধু কেয়ারটেকারটি একমাত্র এটি সবচাইতে বড় সমস্যা নিশ্চিতভাবে তবে এটি একমাত্র সমস্যা নয় আজকে যুদ্ধপরাধীর বিচার চলছে যুদ্ধপরাধীর বিচার আজকে কেমন হবে যাদের বিচার হয়েছে তাদের কি হবে যাদের ভবিষ্যতে বিচার হবে আগামী কয়েক মাসে তাদের কি হবে আজকে নতুন ফ্রন্ট খুলছে মানে যেমন আমরা দেখছি যে হেফাজতে ইসলাম বলে একটি সংগঠন আসছে তারা সরাসরিভাবে অন্য একটি সংগঠনের সঙ্গে বিপক্ষে দাঁড়িয়েছে এই যে বিভিন্ন রকম সমস্যা একবার হয় না যে আইসিইউতে নিয়ে গেলে কিডনি নষ্ট হয় হার্ট নষ্ট হয় লাংস নষ্ট হয় আজকে আমাদের সেই জায়গাটিতে আমরা উপনীত হতে যাচ্ছি কিন্তু এখনো কি দেরি হয়ে গেছে রাষ্ট্র যেহেতু যেহেতু এটি কোনো সীমারেখা নয় রাষ্ট্র যেহেতু এবং রাজনীতিবিদরা যেহেতু পরিচালনাই করবেন তারা ঝগড়া করে কোনো দিনই এটা শেষ করতে পারবেন না সুতরাং আমার মনে হয় বিরিশা রফিকুল হক যেটা বলছেন আমার মনে হয় আমিনুল ইসলাম সাহেব যেটা বলছেন আলি রিয়াজ সাহেব যেটা বলছেন এবং দু দলের দু নেতা দু প্রান্তে থেকে যেটা বলছেন আলটিমেটলি কিন্তু একটা সলিউশনে যেতে হবে এবং আমি প্রথমবারও যেটা বলেছি এই সলিউশন কিন্তু কোনো না কোনো এক পর্যায়ে কথাবার্তা থেকে শুরু করতে হবে এবং সেটি কখন করব। কার সঙ্গে করব, কিভাবে করব, প্রকাশ্যে করব, গোপনে করব। সেটি কিন্তু ডিসিশন নিতে হবে কথাবার্তা করতে হবে যেটা কথাবার্তা সংলাপ মরস্থির করা এই শব্দগুলো ঘুরে ঘুরে আসছে বারে আমরা গুলশানে বাসা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর আকবর আলী খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান আপনি আমাদের এতক্ষণকার আলোচনা শুনছিলেন আপনি এর আগে বলেছেন যে পরিস্থিতি নিয়ে আপনি খুবই উদ্বিগ্ন এবং সমঝোতা ছাড়া আপনি কোনো উপায় দেখছেন না এই সমঝোতার জন্য বা সংলাপ প্রয়োজন এই সংলাপ কি বিষয় নিয়ে হবে কি বিষয় নিয়ে সমঝোতা হতে পারে দুই প্রধান দলের মধ্যে বলে আপনি মনে করেন সমস্যাটি হলো রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যাগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি গত দুই দশক ধরে সৃষ্টি করেছেন এবং লালন পালন করেছেন সুতরাং যদি রাজনীতিবিদরা উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান না করেন তাহলে পরে বাংলাদেশের বাইরের কারুপক্ষে অথবা রাজনীতির বাইরের কারুপক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না এখন রাজনীতিবিদরা এই সমস্যার সমাধানের জন্য তখনই এগিয়ে আসবেন যখন তারা বুঝতে পারবেন যে এটা সমাধান না করবে তাদের নিজেদেরও ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে এই উপলব্ধি যখন আসবে এবং তারা যখন এই উপলব্ধি থেকে কাজ করবেন তখন তারা অবশ্যই পথ খুঁজে পাবেন কি করতে হবে তার জন্য কোনো পরামর্শকের দরকারও হবে না পুরো সূত্রের দরকারও হবে আপনি আপনি যেটাকে বলছেন যে নিজেদের ক্ষতি হবে তাদের নিজেদের ক্ষতি হবে দলের ক্ষতি হবে কোন ধরনের ক্ষতির কথা আপনি ইঙ্গিত করছেন আমি যে ধরনের ক্ষতির কথা ইঙ্গিত করছি এটা হলো দীর্ঘমেয়াদি ক্ষতি স্বল্প মেয়াদে কেউ লাভ করতে পারে এক বছর দু বছর জন্য কিন্তু দীর্ঘমেয়াদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে যদি চিন্তা চিন্তা করা হয় তারপরে বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামোতে এই দলগুলি যদি তাদের নিজের শক্তি সঞ্চয় না করতে পারে তাহলে পরে দীর্ঘমেয়াদে কিন্তু তাদের জন্য এটা ক্ষতিকর হবে কারণ পৃথিবীর কোথাও গণসমর্থন এবং গণতান্ত্রিক কাঠামো ছাড়া রাজনৈতিক দল সমৃদ্ধি লাভ করতে পারে না তো এটা যখন তারা বুঝবেন এবং দেশের যদি অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি খারাপ হয় তাহলে তাদের সমর্থনের উপরও সেটা একটা হুমকি হয়ে দাঁড়াবে এ সমস্ত জিনিস যদি তারা বুঝতে পারেন তাহলে তারা সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবেন আর তারা যদি মনে করেন যে না সমস্যার সমাধান ছাড়াই তারা লাভবান হবেন তাহলে পরে তারা সমস্যার সমাধান খুঁজবেন না মাহবুবুল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি শুনছিলেন ডক্টর আকবর আলী খান কি বলছিল আপনারা বলছিলেন আপনার আপনার কি মন্তব্য এই ক্ষেত্রে ধন্যবাদ সামিয়া আমি আসলে ডক্টর আকবর খানের কথা প্রসঙ্গে আসার আগে আর একটু ফিরিয়ে যেতে চাই পিছন দিকে এখানে আমাদের বিএনপি নেতা এখন দরকার মোশারফ সাহেব এর কথা বলেছেন সে বিষয়ে একটি বিষয় একটু স্পষ্ট করে দিই যেমন উনি বলেছিলেন যে যুদ্ধাপদের বিচার ওনারা চান বিচারটা স্বচ্ছ হতে হবে তো অস্বচ্ছ কোথায় দেখলেন সেটা অবশ্য জানা যায় নাই উনি একটু বলেছেন যে একটা রায়কে কেন্দ্র করে শাহভাগের গণজাগরণ মঞ্চে যে তরুণ প্রজন্ম আন্দোলন করেছে সেই ক্ষেত্রে বিচারটা কিছুটা প্রভাবিত হচ্ছে উনি একটা ধারণা করছেন তা আমরা আমরা মানে দেশবাসীর জিজ্ঞাসা সেটা আমার মাধ্যমে আমি মুশারফ ভাইকে করে দিতে চাই যে আপনারা যুদ্ধবিদের বিচার চান এটা কবে থেকে কিভাবে এই বিচার কাজ শুরু হওয়ার পরে আপনাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন উনি আমি আমি শেষ করেছি আমি নিজে সিলেটে জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই যুদ্ধাপরাধে অভিযুক্তদের মুক্ত করতে হবে এবং এই বিচার কাজ বন্ধ করতে হবে এর মধ্য দিয়েই তারা যে যুদ্ধাপরিদের বিচার চায় না এটা প্রমাণিত হয়েছিল দ্বিতীয় আরেকটি কথা আমি বলি ডক্টর আকবুলি খান সাহেব যেটা বললেন আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বা আমাদের ব্যাস রফিকুলক সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের মহাজোটকে এই দেশের মানুষ ম্যান্ডেট দিয়ে এসে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য আমরা পাঁচটি বছর রাষ্ট্র পরিচালনা করব এই পরিচালনার ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থে অর্থগণের স্বার্থে যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটার জন্য বিরোধী দল আসে সেটা সমালোচনা করবেন সেটা ভুল শুধরিয়ে দেবেন কিন্তু সেটা না করে তারা রাজপথে নেমে সহিংসতা করে ভাংচুর করে এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা দেশের শিল্প কারখানা বন্ধ করে দেওয়ার মতো যে পদক্ষেপ নিচ্ছেন সেইটাকে সরকারের সঙ্গে এক করে বিচার করা যে গৃহস্থ সঙ্গে ডাকাতের সঙ্গে এক মাপ এক পাল্লায় মাপার মতো সামিল আমি মনে করি যে এই এই দৃষ্টিভঙ্গি না দেখে আমাদের উচিত যে আমরা যদি যারা দায়িত্বে আসি রাষ্ট্রক্ষমতায় আসি আমাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যদি আমাদের মেয়াদ ৎকালীন পর্যন্ত আমরা ভালো কাজ করতে না পারি জনগণ ম্যান্ডেট দেবে জনগণে আমাদের আগামীতে হয়তো আমাদের বিরুদ্ধে যাবে আর যদি ভালো কাজ করতে পারি জনগণ আমাদের আবার ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসাবে সেই জনগণের প্রায় আস্থা নিয়ে সকলের চলা উচিত অহেতুক সরকারকে আনস্টেবল করার জন্য এই যে জ্বালা উপ ভাঙচুর করে দেশের সম্পত্তি বিনষ্ট করে দেশকে অস্থিরশীল করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আজকে যে আমাদের আনুচালক ভাই যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন আমিও তার সাথে একমত এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ যদি চলতে থাকে তাহলে বিদেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যেতে পারে সেইটা না করে আমি মনে করি যে উচিত একটি সরকারকে তার পূর্ণ মেয়াদকালীন পর্যন্ত কাজ করতে দেওয়া যদি ভুল কাজ হয় জনগণ নির্বাচনের সময় আপনি যে জনগণের ম্যান্ডেট নেওয়ার কথা বললেন সেই প্রশ্নটিও তো আপনাদের দুই দলের মধ্যে প্রধান একটি বিরোধের একটি কারণ ডক্টর খন্দকার মোশারফ হোসেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিএনপির অবস্থান এবং আঠারো দলীয় জোটের অংশ আপনারা সেই হিসেবে আপনাদের অবস্থান সম্পর্কে মাহবুবুল আলম হানিফ যা বলেন সে বিষয়ে আপনার বক্তব্য কী আসলে আমরা যখনই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি কর্মসূচি দিয়েছি প্রত্যেকবারই কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন করছি এটা এখন একটা রাজনৈতিক ভাষা হয়ে গেছে আসলে আমরা বারবার এটা পরিষ্কার করেছি যে আমাদের আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই যুদ্ধাপরাধের বিচারের সাথে আমরা পরিষ্কারভাবে বলেছি যে এটা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন স্বচ্ছ বিচার হতে হবে এর বাইরে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু সরকার এটা তাদের সুবিধার জন্য সরকারের ব্যর্থতা অযোগ্যতা দুর্নীতি এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা যখনই আন্দোলন করেছি তখনই বলেছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য আমরা আন্দোলন করছি এটা সঠিক নয় আর ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব যেটা বললেন যে এই যে সহিংসতা এই যে হরতাল এগুলো নিয়ে একটা সমাধান হওয়া উচিত এটা কি এই আমরা সম্প্রতি দেখছি এটা কি সাম্প্রতিক ব্যাপার এটা তো অনেক আগে থেকে চলে আসছে একানব্বই থেকে ছিয়ানব্বই যখন আমরা ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ একশো তিয়াত্তর দিন হরতাল করেছে আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ক্ষমতায় ছিলাম একশো তেত্রিশ দিন ক্ষমতা হরতাল করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা তিহাত্তর দিন হরতাল করেছে এবং তিনি কি ভুলে গেছেন যে দুই হাজার ছয় সালে অক্টোবরের আটাইশ তারিখে লগি বৈঠার যে তাণ্ডব মানুষ হত্যা এগুলো কি সহিংসতা নয় এগুলো কিন্তু ছিল এখনও আছে আমরা অস্বীকার করি না কিন্তু আমি এখনও মনে করি যে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন দেশের উন্নয়ন কোনোটাই সম্ভব নয় আর অর্থনৈতিক অস্থিতিল অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরে এবং এই যে হানিফ সাহেব বললেন যে পাঁচ বছর আমাদেরকে ক্ষমতায় থাকতে দেন এবং এরপরে জনগণ যাদের ইচ্ছা তাদের ভোট দেবে কিন্তু দলীয় সরকারের অধীনে কি জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এই প্রশ্ন থেকেই তো আজকে যখন আমরা এই বছরের প্রথম দিকে পত্রপত্রিকাগুলো জরিপ করেছে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে ডক্টর খন্দকার মোশারফ আপনি নির্বাচনের বিষয়টি ম্যান্ডেটি বিষয়টি পরিষ্কার করলেন কিন্তু এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে এবং সেই বিচারের রায় প্রকাশ করার হওয়ার পর যে রিঅ্যাকশন আমরা দেখলাম সারা দেশে মূলত জামাত শিবিরের পক্ষ থেকে যারা আপনাদের জোটের অংশীদার এবং আপনাদের দল থেকে বিশেষভাবে তাদের সমর্থন জানানো হয়েছে কালে তার কতটুকু ভূমিকা আছে এই অস্তিত্বশীলতার পিছনে হ্যাঁ এখানে অস্তিত্বশীলতার বিষয়ে কিন্তু দুটি পক্ষ এখানে আছে এই সরকারি ট্রাইব্যুনাল তৈরি করেছে এই সরকারের পছন্দ মতো বিচারক দিয়ে ট্রাইব্যুনাল সাজিয়েছে এবং এই সরকার বারবার বলেছে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন এই ট্রাইব্যুনালে যখন কাদের মোল্লার রায় হল তখন সরকারেরই সহযোগিতায় একটি মঞ্চ থেকে যেভাবে এই রায়ের বিরোধিতা করা হচ্ছে ঠিক একইভাবে আবার জামাত ইসলামও তারা এটা বিরোধিতা করছে আমরা কিন্তু উভয় বিরোধিতাকে আমরা সায় দিইনি আমরা বিএনপি মনে করি যে বিচার বিচারের গতিতে যাবে সেখানে কেউ সেখানে তাতে তাদেরকে ইনফ্লুয়েস করা উচিত নয় অতএব এখানে আমরা বারবার বলতে চাই যে জামাত ইসলাম আমাদের সাথে আমাদের সাথে একটি জোট কিন্তু তাদের নিজস্ব রাজনীতি আছে নিজস্ব কর্মসূচি আছে তারা যখন তাদের কর্মসূচি দিয়েছে তার সাথে আঠারো দলের সম্পর্ক ছিল না আঠারো দল যখনই কোনো কর্মসূচি দিয়েছে তা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে সেখানে কখনো সহিংসতা হয় নাই আমরা গত তিন চার বছর যাবতি দর্শক খন্দকার মোশারফ হোসেন আমাদের সঙ্গে আপনি আছেন অবশ্য যদিও সাম্প্রতিক সময় বলা হয়েছে যে আঠারো দলীয় জোটের সব কর্মসূচি একসঙ্গে হবে আপনি নিশ্চয়ই বিরোধী